আসসালামু আলাইকুম। এই মাত্র পাওয়া খবর, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে একটি নির্দলীয় সরকারের অধীনে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। রবিবার সন্ধ্যা 8টার দিকে বেইলি রোডের বাসায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল। ডক্টর কামাল বলেন, আমাদের প্রার্থীদের বেশিরভাগই ভোটের ফলাফল প্রত্যাখ্যান করায় আমরাও সার্বিকভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের ফলাফল প্রত্যাখ্যান করছি এবং নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি একটি নির্দলীয় সরকার গঠন করে তার অধীনে পুনরায় ভোট গ্রহণ করা হোক। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, আসম আব্দুর রব, জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আরও অনেক নিউজ পেতে। আল্লাহ হাফেজ।